ভারতের আসামে ঐতিহাসিক সার্ক শীর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম থেকে বিস্তারিত ভারতের আসামে এক ভাব গাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল ঐতিহাসিক শীর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন ভারতের আসাম অঙ্গরাজ্যের করিমগঞ্জ শহরের বিপিন চন্দ্রপাল স্মৃতি মেলনায়তনে দুই ও তিন নভেম্বর এই শীর্ষ সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলনে আসাম ত্রিপুরা মণিপুর পশ্চিমবঙ্গ উড়িষ্যা মেঘালয় দিল্লি কাশ্মীর ঝাড়খণ্ড সহ পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান ও বাংলাদেশ থেকে প্রায় তিন শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক মানবাধিকার কর্মী সঙ্গীত শিল্পী সমাজসেবী ও বিশিষ্টজনেরা করিমগঞ্জ শহরে এসে মিলিত হন গত তেসরা নভেম্বর ছিল মূল অনুষ্ঠান সকাল দশটায় বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের চেয়ারম্যান মহারাজাধিরাজ খেতাবপ্রাপ্ত নিহার রঞ্জন দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ তারপর প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন উদ্বোধক বিশিষ্ট কবি পশ্চিমবঙ্গের হেমেন্দু দাস এরপর একে একে তিনটি ধর্মের তিনটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন তিনজন ধর্মগুরু পবিত্র গীতা পাঠ করেন কলকাতার কৃষ্ণেন্দু ভট্টাচার্য পবিত্র আল কোরআন পাঠ করেন নিউ জলপাইগুড়ির মালানা মোহাম্মদ শহীদুল ইসলাম ও ত্রিপিটক পাঠ করেন আগরতলার কৃপামোহন চাকমা সভায় অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বিষ্ণু পদদাস দাস সভায় সভাপতিত্ব করেন শ্রীমতী লক্ষ্মী পাঠক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মহল সরকার আন্তর্জাতিক চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সি ট্রাস্ট দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী পরিষদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহিতোষ গায়ন সহ উপাচার্য কলকাতা সিটি কলেজ এছাড়াও অন্যান্য বৃন্দের মধ্যে প্রাসাঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শ্যামা পদ দে দীপঙ্কর মোড়েল ডক্টর সর্বজিৎ যশ ডক্টর অর্ণব দত্ত কৌশালী দেবনাথ ইলিয়াস ঘরামি সুকুমার বন্দ্যোপাধ্যায় চিত্রা বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর মোড়েল তরুণ কান্তি মণ্ডল সাংবাদিক প্রদীপ পুরকায়স্থ হিমেন্দু দাস সহ আরও অনেকে আবৃত্তি করেন প্রায় শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দকে আসামের ঐতিহ্যবাহী গামসা সরাই ঝাঁপি বিভিন্ন পদক এবং স্বর্ণপদক প্রদান করা হয়েছে লাচিত বড় ফুকন নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ কমলা ভট্টাচার্য মায়ারানী দেবী স্মারক সম্মাননা সহ দেশ বিদেশের বিশজন গুণীজনকে স্বর্ণপদক প্রদান করা হয় সন্ধ্যায় শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠানে কলকাতা আগরতলা আসাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন ওয়াহিদুল ইসলাম প্রবাসী ডেক্স টেলিভিশন সাত দেশের কোথাও এখন পর্যন্ত চোখে পড়ল না আমি এই জন্য দাবি তুলে ধরতেছি এলাকার ক্ষুদ্র এলাকার সাংবাদিক কবি সাহিত্যিক এ এলাকার লেখক কলামিস্ট মানবাধিকার কর্মী তাদের সকলের অধিকার আগামী দিনে যেন বাস্তবায়ন করতে পারি এই জন্য আমি দক্ষিণ এশিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাবো আমার সঙ্গে আছেন আমার পাশে অল ইন্ডিয়া কমিটির প্রেসিডেন্ট কবি সাহিত্যিক জনাব ইলিয়াস গোরামি সেও সাথে আছেন আমি একটা অঙ্গীকারবদ্ধ করতেছি আমার সঙ্গে আছেন আজকের অনুষ্ঠানের অতিথি স্বপ্না কলিতা আর একজন আছে স্মিতা কলিতা আমার সঙ্গে আছেন আমার দাদা মৈতুষ দাস মৈতুষ গায়েন আজকে এ ধরনের ব্যক্তিবর্গ তাদের এলাকা এটা আসাম এলাকা তাদের তাদের সামনে কথা বলতেছি আগামী দিনে যদি এই অসহায় নির্যাতিত মানুষের অধিকার বাস্তবায়নের জন্য লড়াই করতে হয় আমি লড়াই করব তারপরেও তাদের অধিকার বাস্তবায়ন করে থাক ছাড়ব এবং গণমাধ্যম কর্মীদের জন্য কিছু তাদের ন্যায্য অধিকার গণমাধ্যম কর্মী ছাড়া আজকে যদি আসামের কোথাও একটা নারী নির্যাতন হয় আমরা কিভাবে জানবো এই গণমাধ্যম কর্মী ছুটে যাই শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ